हुगली जिले में जहां आज से कोविड-19 यानी नोवेल कोरोना वायरस के टीकाकरण की शुरुआत हुई, तो वहीं गुघाट 2 नंबर स्वास्थ्य केंद्र में कोरोना वैक्सीन के टीकाकरण की खबर संग्रह करने गए कुछ पत्रकार समूह को साथ बदसलूकी करने का आरोप लगा है। आरोप है कि मीडिया कर्मियों का परिचय देने पर उन्हें खबर संग्रह करने से रोका गया, उन्हें फोटो वीडियो लेने से मना किया गया और पत्रकारों को टीकाकरण केंद्र से बाहर निकाल दिया गया। शनिवार को कमार पुकुर ब्लॉक केंद्र के प्राथमिक स्वास्थ्य केंद्र में टीकाकरण की तस्वीर लेने से रोका गया। প্রথমে ভিজুয়াল তুলেছি, আমরা জানি তুলতে দেওয়া হবে, সে মতো তুলছিলাম আমরা। তারপরে যখন করোনা ভ্যাকসিন দেওয়া হবে, স্বাস্থ্যকর্মী যারা ওই আইসিডিএস এর কর্মীরা যারা টিকাকরণ নিতে যাচ্ছে, তখন আমরা ছবি তুলতে যাই। আমি আনন্দবাজার একজন পত্রিকা সঞ্জীব দে তুলে দিয়েছি, কিন্তু তখন আমাদের ঘাড়া ডাক্তার তুলে দিয়ে ভেতরে দেওয়া হলো। জানি না কি এর মধ্যে কি রসা আছে, কেন তুলতে দেওয়া হলো না, প্রথম থেকে তুলতে দেওয়া হলো কেন, এটাই প্রশ্ন। জানি না কিছু জানি না। আমার নাম মিরাজুল মল্লিক, জয়িত বাংলা। কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-19 টিকাকরণ দেওয়া হচ্ছে, 100 জনকে দেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে সাংবাদিক মহল ছবি করতে গেলে তাদেরকে ছবি করতে দেওয়া হচ্ছে না, বার করে দেওয়া হলো, কি বলবেন? আর ধরে বের করে দেওয়া হলো। আপনি সহ ব্লক সভাপতি কি বলবেন? কিন্তু এইটা তো কিছু কি কারণে ডাক্তারবাবু বার করে দিয়েছেন জানি না, তবে এই ব্যাপারে যে প্রথম পর্যায়ে যে 100 জনকে টিকাকরণ করা হচ্ছে, এর আগে আমাদের মিটিং হয়েছিল, মিটিংয়ে জানানো হয়েছিল যে 100 জনকে টিকাকরণ দেওয়া হবে। এই টিকাকরণেতে আমাদের যে এর কি এফেক্ট হবে এখনও কোনো জানি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি এইটা বলেছেন যে এর দায়িত্ব কোম্পানির, আমার কোনো দায়িত্ব নেই। সেই হিসাবে আমরাও তো খুব চিন্তাজিত আছি, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে এই টিকাকরণটা হচ্ছে, যদি সেটা সাফল্য হয় তাহলে আম জনতার প্রত্যেকে সারা ভারতবর্ষের লোকরাই উপকৃত হবেন। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যটা এইটাই যে এই ব্যাপারে দায়িত্ব কিন্তু কোম্পানির, আমার কোনো দায়িত্ব নেই। যদি সাংবাদিক মহলকে বার করে দেওয়া হলো, কি বলবে? এই ব্যাপারটা তো একটা ভালো কাজেতে কি কারণে বার করে দিয়েছিলাম ঠিক বলতে পারছি না, এটা ঠিক বার করাটা উচিত হয়নি। এর মধ্যে কিছু রহস্য, কিছু রহস্য আছে? হ্যাঁ, কিছু রহস্য বলতে আমরা তো ওইটাই বলছি যে পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে আমরা কিছু জানি না, মানে দায়িত্বটা কোম্পানি। তার আগে সাধারণ মানুষ কি টিকাকরণ নিবে? নিশ্চয়ই নিবে, সাফল্য হলেই প্রথম ফার্স্ট ফেসে যদি আমার দেখি সাফল্য হয়েছে, সাধারণ মানুষ প্রত্যেকেই নিবে। আপনার নাম? আমার নাম প্রভাত ব্যানার্জি, আমি এই ব্লকে সহসভাপতি।